ইতোমধ্যে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যগুলো সহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিবন্ধনযোগ্য বাংলাদেশের সব ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের তালিকা আগামী 19 মার্চের মধ্যে প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ আজ এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুল সহ এ আদেশ দেন। রুলে আদালত জানতে চেয়েছেন সরকারের পক্ষ থেকে জিআই পণ্যের তালিকা ও সংরক্ষণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না। বাণিজ্য, শিল্প, কৃষি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবগণ সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। জিআই পণ্যের সমন্বিত তালিকা তৈরির নির্দেশনা চেয়ে রোববার জনস্বার্থে হাইকোর্টে রিট করেন জিআই পণ্য নিয়ে আন্দোলনকর্মী ব্যারিস্টার সারওয়াত শিয়াস শুক্লা। রিটের শুনানিতে তিনি আদালতকে জানান 1995 সালে বাণিজ্য বিষয়ক মেধাস্বত্ব চুক্তি ট্রিপস এগ্রিমেন্ট হওয়ার 18 বছর পর 2013 সালে আইন করা হয় বাংলাদেশে। এরপর থেকে বাংলাদেশের 21টি জিআই পণ্যের তালিকা করা হয়েছে। আমরা গত 10 বছরে মাত্র 21টি পণ্যের রেজিস্ট্রেশন করেছি, অথচ সারা বাংলাদেশে আমাদের অসংখ্য কৃষি সামগ্রী আছে, খাবার আছে, আমাদের খাদ্য শিল্প আছে, আমাদের কুটির শিল্প আছে, তাঁত শিল্প আছে, যেগুলোর কোনো তালিকাও নেই, কোনো রেজিস্ট্রেশনও হচ্ছে না। বাংলাদেশের সকল জিআই পণ্যের একটি কমপ্রিহেন্সিভ বা পূর্ণাঙ্গ তালিকা করার জন্য 1 মাসের সময় দিয়েছেন মহামান্য আদালত।